প্রিয় ছাত্রছাত্রী, কার্তিক একাডেমির ই লার্নিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি স্ট্যান্ডার্ড 2 এ বাংলা পড়াচ্ছি। আজকে আমি বাংলার বর্ণ পরিচয় পড়াচ্ছি, বাংলার বর্ণ পরিচয় পড়াচ্ছি। তোমরা সবাই তোমাদের বর্ণ পরিচয় বই নাও আর খাতা নাও। তোমরা তোমাদের বর্ণ পরিচয় বইয়ে পৃষ্ঠা 12 খোলো, বর্ণ পরিচয় বইয়ে পৃষ্ঠা 12 খোলো। আগের দিন আমাদের পৃষ্ঠা 12 তয় পর্যন্ত পড়া হয়ে গেছিল। আশা করি তোমরা সেগুলো বাড়িতে পড়েছ এবং বারবার লিখে লিখে অভ্যেস করেছ। আজ আমি তার পরের অংশটুকু পড়াচ্ছি আর বলবার দিচ্ছি। তোমরা সবাই তোমাদের বইয়ের পৃষ্ঠা 12 খোলো, তোমাদের বর্ণ পরিচয় বইয়ের পৃষ্ঠা 12 খোলো। দেখো যতদূর পড়া হয়ে গেছিল তারপর থেকে দেখো কি আছে। দেখো এরপর আছে থয় যুক্ত বয়সন্ত, এই থ আর ব মিলে হল থয় ব। যে শব্দ কি আছে দেখো, পৃথি পয়রি থয় বয় দীর্ঘ, পয়রি থয় বয় দীর্ঘ পৃথি। এরপরে দেখো দ যুক্ত ব, দয়সন্ত যুক্ত বয়সন্ত, দয়সন্ত যুক্ত বয়সন্ত মিলে হল দয় ব। কি হলো তাহলে, দয়সন্ত যুক্ত বয়সন্ত মিলে হল দয়ব। দয়বাদী শব্দ দেখো, দয়বাদী শব্দ হলো দা, দয়বায় আকার র দা, দয়বায় আকার র দা দ্বিজ, দয়বায় অশ্বই অরিয়জ দ্বিজ দীপ, দয়বায় দীর্ঘ প দীপ, দয়বায় দীর্ঘ প দীপ, দেশ দয়বায় দীর্ঘ একা মধ্যনস্ব, দয়বায় একা দেশ। এরপরটা দেখো ধয়াসন্ত যুক্ত বয়াসন্ত, এই ধয়াসন্ত যুক্ত বয়াসন্ত মিলে হল ধয়ব। কি হল ধয়ব, ধয়ব দিয়ে শব্দ দেখো, ধয়ব দিয়ে শব্দ হল ধ্বনি, ধয়ব দন্তনস্য ধ্বনি, ধ্বংস ধয়ব অনুস্য দন্তস্য ধ্বংস। এরপরে দেখো দন্তনসন্ত যুক্ত বয়সন্ত, দন্ত নসন্ত যুক্ত বয়সন্ত মিলে হয় দন্তের নয়ব। কি হলো দন্তের নয়ব, দন্তের নয়ব যে শব্দ কি দেওয়া আছে দেখো তোমাদের বইয়ে, অন্বেষণ অ দন্ত নয়ব একা মধ্যাহ্ন মধ্যাহ্ন অন্বেষণ। তারপরে দেখো মহাসন্ত যুক্ত বয়সন্ত, এই মহাসন্ত যুক্ত বয়সন্ত মিলে হলো ময়ব, ময়সন্ত যুক্ত বয়সন্ত মিলে হলো ময়ব। ময়বয় দিয়ে শব্দ দেখো অম্বল অ ময়বয় ল অম্বল, অম্বল অ ময়বয় র অম্বল, লম্ববান ল ময়ব বয়াকার দন্তন্য লম্ববান। এরপরে দেখো লয়সন্ত যুক্ত বয়সন্ত, লয়সন্ত যুক্ত বয়সন্ত মিলে হল লয়ব, লয়ব দিয়ে শব্দ দেখো বিল্ল বয়সই লয়ব বিল্ল। তারপরে দেখো তালবসয়সন্ত যুক্ত বয়সন্ত, এই তালবসয়সন্ত যুক্ত বয়সন্ত মিলে হল তালবসয়ব, তালবসয়সন্ত যুক্ত বয়সন্ত মিলে হল তালবসয়ব। এই তালবসয়ব দিয়ে শব্দ দেখো অশ্ব অ তালবসয়ব অশ্ব, নিঃশ্বাস দন্তন অশ্বয় তালবসয়ব আকার দন্তস্য নিঃশ্বাস, আশ্বিন আ তালবসয়ব অশ্বয় দন্তন্য আশ্বিন, সেত তালবসয়ব একা ত সেত। এরপরে দেখো দন্তসন্ত বয়সন্ত, এই দন্তসন্ত আর বয়সন্ত মিলে হল দন্তস্বয়ব, দন্তস্বয়ব দিয়ে শব্দ হল দেখো সভা দন্তস্বয়ব ভয়াকার ব সভা, আশা আ দন্তস্বয়ব আকার দ আশা, তেজস্বী তয়িকা বরিয়জ
দন্ত ছয় বাই দীর্ঘই তেজস্বী। তারপরে দেখো হয় অসন্ত যুক্ত বয় অসন্ত, হয় অসন্ত যুক্ত বয় অসন্ত। এই হয় অসন্ত আর বয় অসন্ত মিলে হলো হয় বয় বয় দিয়ে শব্দ হলো জিহ্বা, বলবেন জয়স্বই হয় বয় আকার জিহ্বা আহ্বান আ হয় বয় আকার দন্তন্য আহ্বান। আবার পড়ছি দেখো আমার সঙ্গে তোমরাও জোরে জোরে পড়ো সবাই দেখো থয় হসন্ত যুক্ত বয় হসন্ত মিলে হলো থয় ব, থয় বয় দিয়ে শব্দ হলো পৃথি, কয় দি থয় বয় দীর্ঘ পৃথি। এরপরে দেখো দয় হসন্ত যুক্ত বয় হসন্ত মিলে হলো দয় ব, দয় বয় দিয়ে শব্দ হলো দার, দয় বয় আকার দার দ্বিজ, দয় বয়স্বর বর্গীয় জ দ্বিজ দীপ, দয় বয় দীর্ঘ প দীপ, দেশ দয় বয় একার মধ্যাহ্নস্ব দেশ। তারপরে দেখো ধয় অসন্ত যুক্ত বয় অসন্ত মিলে হলো ধয় ব, ধয় বয় দিয়ে শব্দ হলো ধ্বনি, ধয় বয় দন্তেনাস্বর ধ্বনি, ধ্বংস ধয় বয় অনুস্ব দন্তস্ব ধ্বংস। এরপরে দেখো দন্তেন অসন্ত বয় অসন্ত মিলে হলো দন্তের নয় বয়, দন্তের নয় বয় দিয়ে শব্দ হলো অন্বেষণ, অ দন্তের নয় বয় একা মধ্যাহ্নস্ব মধ্যাহ্ন অন্বেষণ। এরপরে দেখো ময় অসন্ত যুক্ত বয় অসন্ত মিলে হলো ময় বয়, ময় বয় দিয়ে শব্দ হলো অম্বল, অ ময় বয় ল অম্বল অম্বল, অ ময় বয় ল অম্বল লম্ববান, ল ময় বয় বয়াকার দন্তন্য লম্ববান। এরপর দেখো লয় বসন্ত যুক্ত বয় বসন্ত মিলে হলো লয় ব, লয় বয় দিয়ে শব্দ হলো বিল্ল, বয়স্বই লয় ব বিল্ল। তারপর দেখো তালবস আসন্ত যুক্ত বয় অসন্ত, এই তালবস আসন্ত যুক্ত বয় অসন্ত মিলে হলো তালবসয় ব, তালবসয় ব দিয়ে শব্দ হলো অশ্ব, অ তালবসয় ব অশ্ব নিঃশ্বাস দন্ত নয়স্বই তালবসয় ব আকার দন্তস্ব নিঃশ্বাস, আশ্বিন আ তালবসয় দন্তন্য আশ্বিন, সে তার ছয় বয় একার ত সে। তারপরে দেখো দন্ত সহসন্ত যুক্ত বয় অসন্ত মিলে হলো দন্ত ছয় ব, দন্ত ছয় বয় দিয়ে শব্দ হলো স্বভাব, দন্ত ছয় বয় ভয়াকার ব স্বভাব, আশা আ দন্ত ছয় বয় আকার দ আশা, তেজস্বী তয়কার বর্গীয় জ দন্ত ছয় বয় দীর্ঘ তেজস্বী। এরপরে দেখো হয়সন্ত যুক্ত বয় অসন্ত, এই হয়সন্ত যুক্ত বয় অসন্ত মিলে হলো হয় ব, হয় বয় দিয়ে শব্দ হলো দেখো জিহ্বা, বর্গীয় জয়স্বই হয় বয় আকার জিহ্বা আহ্বান আ হয় বয় আকার দন্তন্য আহ্বান। আশা করি তোমরা বুঝতে পেরেছ, বাড়িতে সবাই ভালো করে পড়বে আর লিখে লিখে অভ্যেস করবে, প্রত্যেকটা শব্দ দিয়ে কমপক্ষে দুটি করে শব্দ লেখা অভ্যেস করবে, যেগুলো দুটো বা দুটো বেশি দেওয়া আছে আর যেগুলো একটা করে দেওয়া আছে সেগুলো পড়বে। আর পরীক্ষাতে আমাদের কী আসতে পারে যে প্রতিটি যুক্তাক্ষর দিয়ে দুটি করে শব্দ লেখো, পরীক্ষা আসতে পারে প্রতিটি যুক্তাক্ষর দিয়ে দুটি করে শব্দ লেখো, অর্থাৎ যে শব্দগুলো বা যে বর্ণগুলো দিয়ে দুটি করে বা দুটির বেশি শব্দ দেওয়া আছে সেইগুলো একটু ভালো করে পড়বে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।